আজ কোনো আপডেট নয়, আপনার মূল্যবান পাঁচটা মিনিট চেয়ে নিচ্ছি এই ব্রিজের প্রেক্ষাপট বা ব্রিজের ইতিহাস জানতে। সেই সব মানুষদের অবদান তুলে ধরা রইল এই ভিডিওর মাধ্যমে। 2022-এর পশ্চিমবঙ্গ রেলের মানচিত্রে নসিপুর রেল ব্রিজ বারবার আলোচনার শীর্ষে। সেই গল্প কিন্তু পরাধীন ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের সময় 1872 সাল থেকে শুরু হয়েছে। সেই রেলপথকে গঙ্গার উপর ব্রিজের মাধ্যমে গঙ্গার পূর্ব পাড়ের কৃষ্ণনগর এবং লালগোলা ন্যারোগেজ রেলপথের সাথে যুক্ত করা হয়েছিল। মূলত পণ্য পরিবহনের জন্য ব্রিটিশ শাসকরা সেই রেলপথ ব্যবহার করতেন। 1909 সাল থেকে 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ শাসকরা সেই ব্রিজ ধ্বংস করে দেন, যদিও ধ্বংসের সঠিক কারণ জানা যায়নি। নসিপুর ব্রিজ দেখা হলো। তা আগে এখানে কিন্তু একটা সময় ইতিহাস বলছে ব্রিজ ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে ব্রিটিশদের সময়, তারপর নতুন এই ব্রিজ তৈরি হয়েছে। 1947 সাল, দেশ তখন স্বাধীন হয়ে গেছে, তারপরও কেটে গেছে গোটা কয়েক যুগ। সেই ঘটনার প্রায় 40 বছর পর নবগ্রামে দুইবারের নির্দল এবং তিনবারে বামফ্রন্টের বিধায়ক শ্রী বীরেন্দ্র নারায়ণ রায় মহাশয়ের 1982 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সপ্তম লোকসভার, মালদহ লোকসভার সাংসদ এবং তৎকালীন রেলমন্ত্রী বরকত সাহেব বা এবিএ ঘনিকান চৌধুরী সাহেবের কাছে মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়ন সাথে নসিপুর রেল ব্রিজের পুনর্নির্মাণের আবেদন জানান। সময় বদলে যায়, সময়ের সাথে সাথে বদলে যায় ক্যালেন্ডারের পাতা। 1995 সাল, সে একই দাবি নিয়ে পুনরায় সরব হলেন সমাজসেবী, কবি, লেখক এবং মুর্শিদাবাদের ভূমিপুত্র স্বর্গীয় ইয়ার খান মহাশয়। আজিমগঞ্জ নসিপুর রেল ব্রিজ নিয়ে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন 95 সালে এই বিষয়টিকে নিয়ে আমরা যে ভাবনা চিন্তা করি। এরপরও কেটে গেল আরও কিছু বছর। 2001 সাল, অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সাংসদ, রেলমন্ত্রী এবং বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বীরেন্দ্র নারায়ণ রায় পুনরায় নসিপুর রেলব্রিজের প্রস্তাব নিয়ে আবেদন জানান। এবং সে একই সময়ে বর্তমান বহরমপুরের সাংসদ মাননীয় অধীর চৌধুরী মহাশয়ও আবেদন রাখেন যাতে দ্রুত ব্রিজ তৈরির পরিকল্পনা রূপায়িত হয়। ঠিক তার পরের বছর 2002 সাল, তৎকালীন রেলমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রেল সেতুর ক্ষেত্র সমীক্ষার জন্য 1,00,000 টাকা বরাদ্দ করলেন। 2004 সাল, যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান মাননীয় কেসি পান্ত পুরনো ব্রিজ থেকে প্রায় 1 কিলোমিটার দক্ষিণে গঙ্গার উপর নতুন রেল সেতুর অনুমোদন বাবদ 80 কোটি টাকা বরাদ্দ করলেন। দিনটা ছিল 30শে ডিসেম্বর 2004 সাল। তৎকালীন রেলমন্ত্রী শ্রী লালু প্রসাদ যাদব মহাশয়ের উপস্থিতিতে রেল সেতুর আনুষ্ঠানিক শিলান্যাস হয়ে যায়। 2007 সালে ব্রিজের কাজ শেষ হয়ে গেল। 2010 সালে পূর্বপাড়ের মুর্শিদাবাদ এবং পশ্চিম পাড়ের আজিমগঞ্জ রেলপথ পাতার সময় জমিজটের কারণে থমকে যায় বীরেন্দ্র নারায়ণ, ইয়ার খান সহ মুর্শিদাবাদ মানুষের স্বপ্ন। বেশ কয়েক বছর কেটে গেছে। সাল 2013, রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী তিনি দায়িত্ব নিলেন। 126 জন জমিদাতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে জমি সমস্যার সমাধান ঘটিয়ে পুনরায় রেল সেতুর কাজ শুরু করালেন। কিন্তু 2018 সালে সেই জমিদাতাদের মধ্যে ঘটে যায় মতবিরোধ, থমকে যায় নির্মাণ কাজের অগ্রগতি। অবশেষে 2022 সালে রেল দপ্তর থেকে আসে সবুজ সংকেত। একদম ঠিক আগস্ট মাসে আসে সবুজ সংকেত এবং জমিদাতাদের সাথে যাবতীয় সমস্যা মিটিয়ে পুনরায় কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়। আর আজ সেই কাজ শুরু হয়ে গেছে। এই হলো নসিপুর রেল ব্রিজের আজকের প্রকৃত প্রেক্ষাপট। এই ভিডিও পাবলিশের 3-4 মাসের মাথায় কিভাবে রেলপথ পাতা হবে তার আগাম ভিডিও দিয়ে দিলাম। খাড়া
যদিও সেই গল্প সম্পূর্ণ হবে যেদিন দেখতে পাব কোনো আইসিএফ বা এলএসবি কোচের সাথে ওয়াপ সেভেন এই ব্রিজের ওপর দিয়ে ছুটে চলেছে। সেই দিনই সার্থক হবে বীরেন রায়, এআর খান, মমতা ব্যানার্জি, অধীর চৌধুরীদের ব্যক্তিগত উদ্যোগ, সাথে আপামর মুর্শিদাবাদবাসী এবং ঝিয়াখনবাসীর আবেগ সফলতা লাভ করবে। আপডেট প্রচুর চ্যানেল দিচ্ছে এবং দেবে, আমিও দেব, তবে কাজ আর একটু অগ্রগতির মুখ দেখুক। ততক্ষণ সবাইকে ধন্যবাদ।